মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বলেছি নতুন ব্লগ নিয়ে, এখন কটা বাজে? এখন গুড মর্নিং বলেছি কারণ এখন বাজে রাত 1:30, আর 1:30 বাজে, আর 1:30 সময় দেখো ট্রেনে তো বসে আছি, বাইরে স্টেশনে বসছিলাম, প্রচণ্ড মশা কামড়াচ্ছে, সেই জন্য ওই যে ট্রেনে হাওয়া দিচ্ছে, ফ্যানগুলো চলছে, ওই জন্য ট্রেনে এসে বসে আছি। মন্দির খুলবে 3টের সময়, আর 1.5 ঘন্টা অপেক্ষা করলেই ব্যাস, তারপর মন্দিরে যেয়ে জল ঢালবো। বসে বসে একটু চা খাচ্ছিলাম কারণ এত ঘুম ধরে যাচ্ছে, চাটা খেয়ে ঘুম ছাড়াচ্ছি। তো দেখো স্টেশনে ট্রেন পুরো ফাঁকা, স্টেশনে এখন তবু দু একটা লোক আসছে, একটু আগে মোটেই তো কিছু কিছু ছিল না, পুরো ফাঁকা ছিল। সারা রাত ট্রেনে এই ট্রেনে বলছি সারা রাত এই স্টেশনেই শুয়ে কাটিয়ে দিয়েছি, আর এই ট্রেনটা এইমাত্র আসলো, ফ্যানটা চলছে বলে এখানেই চলে এসেছি, আর ঘুমাবো না, এবার বাকি রাতটা জেগেই কাটাবো। আজ থেকে নতুন ব্লগ এটা, কাল পর্যন্ত একটা ছিল, আজ থেকে এটা নতুন ব্লগ স্টার্ট হয়ে গেল। চলো এখন রাখছি, একটু পাকা তলে রেস্ট নিই, আবার পরে দেখা হবে তোমাদের সাথে জল ঢালার সময়। তো দেখো আমরা অবশেষে বেরিয়ে পড়লাম জল ঢালার উদ্দেশ্যে, এখন বাজে 2:30, 3টের সময় তো মন্দিরে গেট খুলবে আগেই বলেছিলাম, তো চলো গুটি গুটি পায়ে এখন মন্দিরের দিকে এগিয়ে যাই। দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা, আর এখানে একটা গাছ আছে, সেই গাছে অনেক পাখি বসে, তো সেই পাখিদের কেমন আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ? একদম কিচির মিচির করছে পুরো। তো দেখো মন্দিরের সামনে আমরা চলে এসেছি, দূর থেকে দেখা যাচ্ছে আমাদের আগে যে যাত্রীরা এসছে ওরা সব এখানে লাইন দিয়ে মানে বসে পড়েছে, কেউ শুয়ে পড়েছে, কারণ গেট তো এখনো খোলেনি, গেট খুলতে এখন আধা ঘন্টা বাকি আছে, তো অনেকেই গল্প করছে বসে বসে, অনেকেই শুয়ে পড়েছে, তো আমরাও এখানে বাঁকটাক রাখলাম রেখে, এবার আমরাও এখানে বসে যাব, কারণ উপায় কিছু নেই, এখানেই বসে থাকতে হবে, যতক্ষণ না গেট খুলছে এইভাবেই থাকতে হবে। তো চলো একটু জায়গা করে নিয়ে বসে যাই, কারণ আমাদের পরেও অনেকে আসবে। এখন কটা বাজে জানো? এখন 3:10 হয়ে গেছে, ওই গেট তো খুলছে না, তো অপেক্ষাই করি দেখি কতক্ষণ পর গেট খোলে। অপেক্ষা করতে করতে আরও অনেকটা সময় কেটে গেল, এখন 4:30 বাজে, প্রায় 1.5 ঘন্টা মতো এখানে বসেই আছি বসেই আছি, তো মাঝে একবার শুয়েও পড়েছিলাম আবার উঠে গেছি, কারণ এখানেও মশা কামড়াচ্ছে, তো দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই শুয়ে আছে, অনেকেই একদম ভালো মানে গভীর ঘুম ঘুমাচ্ছে। আমিও কিছুটা শুয়ে একটু রেস্ট নিয়ে আবার উঠে বসে পড়েছি।
অপেক্ষা করতে 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 5টা পার হয়ে গেছে, আর মানে 5টা বেজে গেছে। কিরম ভোর হয়ে গেছে দেখতে পাচ্ছো? অথচ যখন এসেছিলাম তখন কিন্তু একদম অন্ধকার ছিল। এখন 5:30টার দিকে কাঁটা এগিয়ে যাচ্ছে। তো মন্দিরে গেট খুলবে বলে অনেকেই উঠে মানে দাঁড়িয়ে পড়েছে, আমরা এখনো বসেই আছি। চারিদিক একদম পুরো ফাঁকা হয়ে গেছে, অনেক দোকানপাটও খুলতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে। তবে মনে হচ্ছে এবার মানে গেট খুলে দেবে, কারণ 5:30টায় গিয়ে নাকি গেট খুলবে এরকম বললো। তো যাই হোক, গেট খুললে তো আমরা ঢুকে যাব। তো দেখতেই পাচ্ছ বিশাল ভিড়, সামনেও এতটা লাইন, পিছনেও ঠিক এতটাই মানে লাইন পড়ে গেছে। দেখো মন্দিরের গেট মনে খুলে দিয়েছে, ওই জন্য সবাই উঠে পড়েছে এগিয়ে যাচ্ছে, তো আমিও এগিয়ে যাচ্ছি। জানি না ভিতরে যে ভিডিও করতে পারবো কি না, কারণ ভিডিও করার অনুমতি আছে কি না সেটাও জানি না। অনুমতি থাকলে অবশ্যই ভিডিও করবার সম্ভব মানে ভিডিও করা সম্ভব হবে কিনা আমি জানি না, কারণ দেখতেই পাচ্ছ কী ধরনের ভিড় এখানে। যতটা মানে চড়িয়ে চড়িয়ে মানুষ আছে, ভিতরটা ঢুকলে কিন্তু একটা করে লাইন করে দেবে, তো চাপটা বিশাল হয়ে যাবে। তো যদি করতে পারি ভিডিও অবশ্যই তোমাদেরকে তো দেখাবে, না করতে পারলে একদম জল ঢেলে বেরিয়ে তারপর দেখাবো। এখন রাখলাম, হর হর মহাদেব। তো দেখো আমাদের জল ঢালা হয়ে গেছে, আর ভিতরে এত ভিড়, এত চাপাচাপি হচ্ছিল, মানে পুরো চিড়ে চ্যাপটা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ভিডিও করা তো অনেক দূরের কথা, অনেকের ভাঁড় ভেঙে গেছে, মানে বাঁক টাঁক নিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে না, বাঁক সব বাইরে রেখে আসতে হচ্ছে। বাইরেটা তোমরা যতটা ভালো দেখলে, ভিতরটা তার 3 গুণ মানে খারাপ অবস্থা। মানে যে ব্যারিকেডগুলো করে মানে জল ঢালতে ঢুকেছিলাম, সেই ব্যারিকেড ফ্যারিকেড পর্যন্ত ভেঙে চলে গেছে এমন অবস্থা। কারণ এক একটা জায়গায় প্রায় একসাথে 10-20 জন 20 জন মতন মানুষ জমা হয়ে যাচ্ছে, মানে যে কোনো মুহূর্তে কেউ যদি পড়ে যায় তার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো এইরকম অবস্থা থেকে ওখান থেকে কোনো রকমে জল ঢেলে মানে বেরিয়ে এসেছি। তো শিবের মাথায় তো জল ঢালতে দিচ্ছে না, আর ওই একটা চুঙ্গি করা আছে সেখানেই জল ঢালতে হচ্ছে। এমন অবস্থা যে সেই চোঙাতেও কেউ জল মানে অনেকেই জল ঢালতে পারেনি। ওইখানে যে শিবের সঙ্গে যে চালাটা রয়েছে সেই চালাতেই অনেককে জল ঢেলে দিতে হচ্ছে, অনেকে তো মানুষের মাথাতেই জল ঢেলে দিয়েছে। তো আমরা ষাঁড়ের মাথায় জল ঢেলে এসেছি আর ওই চালাতে জল ঢেলেছি, মানে এরকম অবস্থা হয়েছে। তো যাক, ভালোভাবে জলটা ঢালতে পেরেছি, মনটা এখন অনেক শান্তি লাগছে। কারণ অনেক অনেক কষ্ট, অনেক অপেক্ষা করার পর এই যে জলটা ঢেলে বেরোলাম, মানে কী যে শান্তি লাগছে তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, এটা সবটাই নিজের অনুভূতির ব্যাপার। তবুও তোমাদেরকে মানে বলছি, অনেক শান্তি লাগছে, অনেক ভালো লাগছে। তো যাক, এখন আমরা এই যে বেরিয়ে যাচ্ছি, আর দেখো দুদিকে সব দোকানপাট খুলে দিয়েছে, কারণ এবার তো সব যাত্রীরা মানে প্রচণ্ড খিদে লেগেছে, খাবে সব। লুচির দোকান, লুচি, তেলে ভাজা, চা, সমস্ত কিছু দোকানে খুলে দিয়েছে। তো আমরা এখানে কিছুই খাবো না, কারণ আমরা তো এক্ষুনি রুমে চলে যাব, ওখানে গিয়েই খাবো। এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই যেখানে মোটরসাইকেলটা রাখা আছে, গ্যারেজ থেকে মোটরসাইকেলটা নিয়ে তারপর আমরা রুমে চলে যাব। তো আর কি বলবো, জানি না রুমে যে কতটা কি ভিডিও করতে পারবো কি না পারবো, কারণ আমাদের অবস্থাটা কি তোমরা বুঝতেই পারছো। এখন আপাতত যাব, যে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর চা খাবো। খেয়ে রান্না করতে কি রান্না করব, রান্না করতে আদৌ পারবো কি না কিছুই বুঝতে পারছি না। যা হবে তোমাদেরকে দেখাবো, যদি এখন দেখি কিছু দেখাতে না পারি তো ভিডিওটা ওখানেই শেষ, পারলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। কী আর বলবো, তো দেখো এখন বাজে 2:30, আর আমাদের কি রান্না করেছে দেখো, অনেক কষ্ট করে রান্নাটা করেছি। এখানে মাছের ঝোল হয়েছে একদম আলু দিয়ে পাতলা মাছের ঝোল আর ভাত, আর এসে চাটা খেয়ে একদম ঘুমিয়ে গেছিলাম টানা, মানে স্নান টান করে চাটা খেয়ে রেস্ট নিয়ে এখন প্রচণ্ড খিদে লেগেছে। তো এখন মাছের ঝোল আর ভাত, এটাই হলো আজকের আমাদের খাবার। আর আমি ভিডিও করতে পারবো না, কারণ আমাকে যে ভিডিওগুলো করেছি সেগুলোই ছাড়তে হবে, তো তার জন্য এডিট করতে হবে, আর এডিট করতে অনেক সময় লাগবে, কারণ দুটো ফোন মিলিয়ে ভিডিও তোলা হয়েছে, এডিট করতে অনেক সময় লাগবে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণে যেন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজ তাহলে আসছি, টাটা।